সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড ডট পলসবর চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পলসবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার আপনার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ লুকিয়ে আছে আপনার মাইন্ডের মধ্যে আপনার মাইন্ড পাওয়ারকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করা একবার শিখে যান আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য গুপ্ত গুপ্ত মাইন্ড প্রোগ্রামিং টেকনিক মেডিটেশন মাইন্ড পাওয়ার রেকি অ্যাঞ্জেল থেরাপি ইনস্ট্যান্ট হিলিং কোয়ান্টাম হিলিং বিভিন্ন ধরনের গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের যে টেকনিকটা শেখাবো সেটা খুব পাওয়ারফুল টেকনিক এটাকে অনেকে ওভারনাইট ম্যানিফেস্টেশন টেকনিক বলেও জানে আবার অনেকে এটাকে টু কাপ মেথড বলেও জানে আবার অনেকে টু গ্লাস মেথড বলেও জানে আবার অনেকে এটাকে কোয়ান্টাম জাম্পিং বলেও জানেন বন্ধুরা তো এই টেকনিকটা এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এইটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে শিখে যাই আমরা কিন্তু আমাদের স্বপ্নকে খুব সহজেই বাস্তবে রূপ দিতে পারবো তো টু কাপ মেথড পদ্ধতিটা জানার জন্য এবং এই পদ্ধতি জেনে আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা টু কাপ মেথডটাকে বেসিক্যালি ব্যবহার করা হয় আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করার জন্য আমাদের মাইন্ড অর্থাৎ অবচেতন মনের মধ্যে এত ক্ষমতা আছে এত ক্ষমতা আছে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে বন্ধুরা আর এই টু কাপ মেথডটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে খুব ইজিয়েস্ট ওয়েতে প্রোগ্রামিং করতে সাহায্য করে তো এই টু কাপ মেথড করার জন্য আপনাকে করতে হবে কি দুটো কাঁচের গ্লাস নিতে হবে এই রকম দুটো কাঁচের গ্লাস নিতে হবে স্বচ্ছ কাঁচের গ্লাস দেখবেন কাঁচের গ্লাসে কোন রকমের কোনো নকশা বা কোনো রকমের দাগ যেন না থাকে এরপরে আপনাকে আপনাকে পেপার নিতে হবে হবে দুটো পেপারের একটা পেপারে লিখতে আপনার আপনার এখন কি পরিস্থিতি চলছে ধরুন আপনার এখন আর্থিক প্রচন্ড অনটন চলছে বা আপনি কোনো কিছু সম্পর্কে উন্নতি ঘটাতে চান আমি ধরে নিলাম যে আপনার আর্থিক কন্ডিশন খুব খারাপ তো আপনি একটা পেপারে এইভাবে লিখবেন যে আমার আর্থিক অবস্থা খারাপ আপনি এইভাবে পেপারে লিখে দিন আমার আর্থিক অবস্থা খারাপ এইভাবে আপনি লিখে দিতে পারেন একটা পেপারে আমার আর্থিক অবস্থা খারাপ কিভাবে কমপক্ষে দুটো থেকে তিনটে বাক্যের মধ্যে লিখবেন বন্ধুরা তিনটে বাক্যের বেশি যেন না হয় একদম পরিষ্কার করে লিখবেন কারেন্ট সিচুয়েশন আমার আর্থিক অবস্থা খারাপ আর যে কোনো একটা সিচুয়েশন আপনি কাগজের মধ্যে লিখবেন এই নয় যে আমার আর্থিক অবস্থা খারাপ আমি ভালো সম্পর্ক উন্নতি করতে চাই আমি জীবনে সমস্ত কিছু পেতে চাই এরকম যদি করেন কোনোটাই আপনার ফুলফিল হবে না আপনি একটা সিচুয়েশন লিখুন যে সিচুয়েশনে আপনি প্রচন্ড ভাবে কষ্ট পাচ্ছেন তো একটা উইস লিখে নিলেন আমি যেমন এখানে লিখেছি আমার আর্থিক অবস্থা খারাপ তো আপনার কারেন্ট সিচুয়েশন লেখার পরে ওই কাগজটাকে এই রকম একটা গ্লাসের মধ্যে আপনি আঠা দিয়ে সেটে দেবেন দেওয়ার পরে একটা জল নেবেন ভালো শুদ্ধ জল নিয়ে ওই গ্লাসের মধ্যে আপনি ঢেলে দেবেন এইভাবে ঢেলে ঢালার পরে আপনি সম্পূর্ণ ইন্টেনশান সম্পূর্ণ আবেগ দিয়ে আপনি চোখের সামনে এইভাবে গ্লাসটাকে ধরে এক মিনিট ধরে কারেন্ট সিচুয়েশনটাকে ভাবতে থাকুন যে আপনার চাকরি নেই এই অবস্থায় আপনাকে কি কি পরিস্থিতির ওপর দিয়ে যেতে হচ্ছে একদম পুরো ইন্টেনশান দিয়ে সমস্ত আবেগ দিয়ে আপনি ভাবতে থাকুন কতক্ষণ ভাববেন এক মিনিট গ্লাসের দিকে তাকিয়ে আপনি ভাবতে থাকুন আপনার কি কি পরিস্থিতির ওপর দিয়ে যেতে হচ্ছে আপনার কতটা কষ্ট স্বীকার করতে হচ্ছে আপনাকে এই চাকরি না থাকার জন্য কতটা অপমানিত হতে হচ্ছে সমস্ত কিছু চিন্তা ভাবনা করুন যখন আপনি এইভাবে চিন্তাধারা করছেন তখন আপনার যে ইন্টেনশন বা এনার্জিটা আছে সেটা কিন্তু এই জল অ্যাবসর্ব করে নিচ্ছে এটা আপনি এক মিনিট করার পরে এই গ্লাসটাকে আপনি পাশে রেখে দিন ওটা করার পরে আপনি আর একটা গ্লাস নিলেন তার গায়ে এইভাবে একটা সাদা কাগজ চিপকে দিলেন দেওয়ার পরে আপনি এখানে লিখবেন যে আপনি কি সিচুয়েশন তৈরি করতে চান আপনার জীবনে অর্থাৎ আপনি একটা ভালো চাকরি পেতে চান তো আপনি এখানে লিখতে পারেন যে আমি খুব সুন্দর চাকরি করছি যেমন আমি লিখছি আমি খুব ভালো চাকরি করছি বা আমি খুব ভালো পোস্টে চাকরি করছি এইটা লেখার পরে আপনি যে কাগজে লিখেছিলেন যে আমার আর্থিক অবস্থা খুব খারাপ বা আমার চাকরি নেই এবং সেই কাগজটা যে গ্লাসের মধ্যে চিপকে দিয়ে আপনি গ্লাসে ইন্টেনশন দিয়েছিলেন যে আপনার কি কী খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তো সেই গ্লাসটা নেবেন নেয়ার পরে যেই কাগজটায় লিখলেন যে আমি খুব ভালো চাকরি করছি সেই কাগজটা যেই গ্লাসের মধ্যে আছে সেই গ্লাসে জাস্ট আপনি এই জলটাকে এইভাবে চিপকে ঢেলে দিন আস্তে করে ওকে কাজ এইবারে কমপ্লিট আপনি পূর্বের পরিস্থিতির গ্লাসটা রেখে দিন অর্থাৎ আপনার যে আর্থিক অবস্থা খারাপ বা চাকরি নেই সেই গ্লাসটাকে পাশে রেখে দিন এইবারে আপনি যেই গ্লাসটাতে লিখেছেন আমি খুব ভালো চাকরি করছি বা আপনি যে সিচুয়েশনটা তৈরি করতে চান এইবারে এই গ্লাসটার দিকে আপনাকে তাকিয়ে প্রায় তিন থেকে পাঁচ মিনিট একটা ইনটেনশান ক্রিয়েট করতে হবে কি ইন্টেনশন ক্রিয়েট করতে হবে আপনি কীরকম পরিস্থিতি চান অর্থাৎ আপনি এইটা মনে মনে ভাববেন যে আপনি খুব সুন্দর চাকরি করছেন আপনার ফ্যামিলি খুব সুন্দর আছে আপনি খুব আনন্দ করছেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে এইটা আপনি কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট ভাববেন দু মিনিটের কমে এই পদ্ধতিটা তো আপনি করবেনই না কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট এই ভিজুয়ালাইজেশনটা করবেন তো বন্ধুরা এইভাবে গ্লাসের দিকে তাকিয়ে আপনি চিন্তাধারা করতে থাকুন যে আপনি প্রচন্ড ভালো চাকরি করছেন আপনার জীবন খুব সুন্দর সুখে কাটছে ফ্যামিলি সবাই আপনাকে ভালোবাসছে সবার সাথে আপনার সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এইভাবে আপনি তিন থেকে পাঁচ মিনিট ভাবতে থাকুন এবং সম্পূর্ণ ইন্টেন্সের সাথে এবং সম্পূর্ণ আবেগ দিয়ে ভাবতে থাকুন গ্লাসের দিকে তাকিয়ে এই পরিস্থিতিটাকে আপনি এমনভাবে ফিল করবেন আপনার মুখের মধ্যে হাসির রেখা ফুটে ওঠা চাই অর্থাৎ আপনার মনের ভেতর থেকে একটা খুশির ঝলক বেরিয়ে আসবে বন্ধুরা এখন আপনি কল্পনা করতে থাকুন আপনি রিয়েলি চাকরি করছেন সবার সাথে আপনার সুন্দর সম্পর্ক আপনি মাইনে পেয়েছেন সেই মাইনে নিয়ে আপনার জীবনের সমস্ত কিছু স্বপ্ন পূরণ করছেন এটা আপনি কল্পনা করতে থাকুন কতক্ষণ করবেন কমপক্ষে তিন মিনিট একদম আনন্দের সাথে সম্পূর্ণ হ্যাপি ফিল করে এই গ্লাসের দিকে তাকিয়ে তিন মিনিট ভাবতে থাকুন তিন থেকে পাঁচ মিনিট এটা হয়ে যাওয়ার পরে আপনাকে জাস্ট এই জলটাকে খেয়ে নিতে হবে এবং যখন আপনি খাবেন তখন মনে মনে আপনাকে ভাবতে হবে যে আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে যেমন এইভাবে আমি খাচ্ছি মনে মনে আপনাকে বলতে হবে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে এটা করার পরে আপনি গ্লাসটা পাশে রেখে দিন এই টেকনিকটা করার পরে আপনার মন স্যাটিসফ্যাকশনে ভরে যাবে অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং হয়ে গেল এবং আপনার আপনার মাইন্ড কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য কাজ করা শুরু করে দেবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন আর এই টাইপের আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার